হ্যালো লার্নার্স ওয়েলকাম টু জি টিউটোরিয়াল তো আগের ভিডিওতে আমরা রাইবোজমের কিছু ক্যারেক্টার্স দেখেছিলাম রাইবোজমের ডিসকভারি নিয়ে আলোচনা করেছিলাম এবং রাইবোজমের যে টাইপস ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম তো যারা যারা এই ভিডিওটা দেখো অবশ্য দেখে নাও তাহলে কিন্তু এই ভিডিওর সঙ্গে লিঙ্ক আপ করতে পারবে ঠিক আছে তাহলে আজকে আমরা দেখব যে কি না রাইবোজমের স্ট্রাকচার অর্থাৎ রাইবোজম কেমন দেখতে ওকে বা কী ইউনিট নিয়ে গঠিত সেগুলো আমরা দেখব তো স্ট্রাকচার অফ অর্থাৎ আমরা রাইভোজমের দুটো সাব ইউনিট আমরা পেয়ে পাচ্ছি কী কী না একটি হচ্ছে গিয়ে যদি সেভেনটি এস হয় তাহলে সেক্ষেত্রে ফিফটি অ্যান্ড থার্টি পাচ্ছি এবং যদি এইটটি এস হয় তাহলে তাহলে সিক্সটি অ্যান্ড ফোরটি এই দুটো সাব ইউনিট পেয়ে যাচ্ছি তাহলে যে কোনো একটা আমি যদি এক্সাম্পল দিয়ে দেখাই যদি সেভেন্টি এসের ক্ষেত্রে আমি যদি বলি তাহলে একটি হচ্ছে লার্জার সাব ইউনিট অর্থাৎ ফিফটি এস এবং একটি স্মলার সাব ইউনিট যেটি হচ্ছে এস তো এই যে ফিফটি এস সাব ইউনিট এক্ষেত্রে কিন্তু আমরা তিনটে পার্ট দেখতে পাচ্ছি কী কী না একটি হচ্ছে স্টক একটি হচ্ছে সেন্ট্রাল প্রোটিউরেন্স এবং আরেকটি হচ্ছে রিজ এই তিনটে অংশ নিয়ে এই ফিফটি এস গঠিত হচ্ছে এবং এই যে স্মলার সাব ইউনিট সেখানেও কিন্তু তিনটে অংশ দেখতে পাচ্ছি একটি হচ্ছে বেস এটাকে বলা হচ্ছে হেড এবং এটাকে বলা হয় প্ল্যাটফর্ম ওকে তো এই হচ্ছে কি রাইবোজোমের ওভারঅল স্ট্রাকচার এখন আমরা আগের ভিডিওতে দেখেছিলাম কি যে রাইবোজম রাইবোজম কিন্তু বেসিক্যালি প্রোটিন এবং আর এনএ নিয়ে গঠিত তাহলে এগুলো যদি প্রোটিন হয় তাহলে রাইবোজমের মধ্যে কিছু আর বর্তমান থাকে হুম তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে প্রোটিন এবং এগুলো হচ্ছে আর ওকে তো এই হচ্ছে ঘটনা এখন যে রাইবোজোমে কিন্তু তিনটে অংশ থাকে রাইবোজোমে কিন্তু তিনটে প্রোটিন সিনথেসিস করার জন্যে তিনটে অংশ আমরা দেখতে পাই কি একটাকে বলা হয় অ্যামাইনো এসাইল অংশ অংশ তাহলে কি কি পার্ট নোট ডাউন করে নাও একটিকে বলা হয় অ্যামাইনো অ্যাসাইল বা এটাকে বলা হয় অ্যাকসেপ্ট বা এ সাইট এ সাইট নাম্বার টু হচ্ছে গিয়ে তার মানে এই অংশে কিন্তু অ্যামাইনো অ্যাসিড এসে বসে ওকে এবং নেক্সট সাইড হচ্ছে পেপটাইড বা পি সাইট এবং তিন নম্বর অংশ হচ্ছে এক্সিট বা ই সাইট তাহলে আমরা রাইবোজমের তিনটে অংশ দেখতে পাচ্ছি এই তিনটে অংশ হেল্প করে প্রোটিন সিনথেসিস করতে একটি হচ্ছে এ সাইট ওর অ্যাকসেপ্ট সাইট একটি হচ্ছে পেপটাইড সাইট এবং একটি হচ্ছে এক্সিট সাইট অর্থাৎ এই যে রাইবোজমের তিনটে সাইট এই তিনটে সাইট যদি আমরা এটাকে অ্যাকসেপ্ট এটাকে যদি আমরা হচ্ছে পেপটাইড এবং এটাকে যদি এক্সিট বলি সেই ক্ষেত্রে কী হয় না একটি করে আমায়নো অ্যাসিড এই অ্যাকসেপ্টে বসে নেক্সট হচ্ছে এই আমায়নো ট্রান্সফার হয় কোথায় না পেপটাইড নেক্সট হচ্ছে গিয়ে এক্সিট তো এ যখন এই পেপটাইড সাইটে যখন আসে যখন নেক্সট কোনো একটি অ্যামাইনো অ্যাসিড আবার আসে তখন ওই নেক্সট অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে আগের এই অ্যামাইনো অ্যাসিডটা একটি পেপটাইড বন্ড ফরমেশন করে সেই জন্য এই মাঝের এটাকে বলা হয় পেপটাইড সাইট বা পি সাইট ওকে পেপটাইড বন্ড কাদের মধ্যে তৈরি হয় আমরা জানি যে দুটি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কিন্তু পেপটাইড বন্ড তৈরি হয় সেই জন্য অ্যামাইনো অ্যাসাইল অর্থাৎ ফার্স্ট হচ্ছে অ্যামাইনো অ্যাসিল নেক্সট হচ্ছে গিয়ে পেপটাইড নেক্সট হচ্ছে এক্সিট সাইট ওকে তো এই তিনটে অংশ কিন্তু এদের বর্তমান থাকে কখন না প্রোটিন সিনথেসিসের ক্ষেত্রে অর্থাৎ আমরা যখন আবার ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব তখন আমরা এবার ডিটেলস এটা জানবো ওকে আরেকটা নেক্সট ইনফরমেশন আমি দিয়ে রাখি যে চ্যাপেরন এখানে ইজ চ্যাপেরন চ্যাপেরন হচ্ছে গিয়ে যে নিউলি সিন্থেসাইজড যে প্রোটিনসগুলো অর্থাৎ রাইবোজম যেগুলো সিনথেসিস করে দিচ্ছে তো সেই সিন্থেসাইজড প্রোটিনসগুলো যে অন্য একটি প্রোটিনের মাধ্যমে ট্রান্সফার হয় সেই প্রোটিনকে বলা হয় চ্যাপেরন ওকে তাহলে নিউলি সিনথেসাইজড প্রোটিন আর ট্রান্সফার বাই নিউলি সিনথেসাইজড আর ট্রান্সপোর্টেড ট্রান্সপোর্টেড বাই আ প্রোটিন ওকে এই হচ্ছে গিয়ে ঘটনা তাহলে চ্যাপেরন আমাদের মনে রাখতে হবে অর্থাৎ এই যে রাইগোজম যে প্রোটিন করছে সেইগুলোকে যে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে যে প্রোটিনগুলো সেইগুলোকে আমরা বলি চ্যাপেরন ওকে তাহলে আমাদের বোঝা গেল যে অ্যাকচুয়ালি রাইবোজোমের যে স্ট্রাকচার সেক্ষেত্রে আমরা দুটো সাব ইউনিট পাচ্ছি একটি স্মলার একটি লার্জার ঠিক আছে এবং তার যে মলিকুলার বেসিক যে স্ট্রাকচার সেখানে আমরা পাচ্ছি কি প্রোটিন এবং অ্যাকচুয়ালি আরএনএ নিয়েই কিন্তু রাইবোজোম গঠিত হচ্ছে এবং এখানে তিনটে অংশ থাকছে একটি হচ্ছে অ্যাময়নাসিল বা অ্যাকসেপ্ট বা এসাইট একটি হচ্ছে বেপটাইট বা পি সাইট এবং আরেকটি হচ্ছে এক্সিট বা ইসাইট ওকে এবং চ্যাপেরন এই ব্যাপারটা জানা গেলো তো আমরা ফাংশন সম্পর্কে তো জেনেই গেছি রাইবোসোম রাইবসমের প্রধান ফাংশন হচ্ছে প্রোটিন সিনথেসিস করা সেই জন্য কেউ রাইবোজোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলি ওকে তো ফাংশন নিয়ে বিস্তারিত কিছু আর জানার কিছু নেই তো এই হলো রাইবুজুমের স্ট্রাকচার ওকে তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে যদি চ্যানেলগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবে ওকে আজ এই অবধি সবাই ভালো থাকবে ধন্যবাদ